সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা খ বিভাগ সংক্ষেপে উত্তর প্রশ্ন এটা নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ দশটা প্রশ্ন আসবে, দুই করে ২০ নম্বর। বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো। তো এখানে এর উত্তরটা দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা এগুলো নোট করে নিবে অথবা আমাদের পিডিএফ গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে এগুলো অ্যান্সার সহ কালেক্ট করতে পারো। সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশে বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এমন চারজন বিদেশি বন্ধুর নাম লিখো। তারপর অপারেশন সার্চ লাইট কি, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক রীতিনীতি বলতে কি বোঝায়, সমাজে সামাজিক রাজনীতির ভূমিকা কি, পরিবারের সম্পদের টেকসই ব্যবহারে তুমি যে পদক্ষেপ গ্রহণ করো তার মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো, খনিজ সম্পদ বলতে কি বোঝায়, দুটি খনিজ সম্পদের নাম লিখো। দেন উৎপাদন বলতে কি বোঝায়, মূলধন বলতে কি বোঝাই। তো এই দুইটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো অথবা আমাদের পিডিএফ গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে পিডিএফ সংগ্রহ করে এগুলোর অ্যান্সার কালেক্ট করে নিতে পারো। বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে। ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে আজই বুক করে ফেলো, তোমাদের পরীক্ষার টেনশন আমরা দূর। গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তো তোমাদের পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে ১৫ নম্বর। অর্থনীতি কি, প্রাচীনকালের শিল্প অর্থনীতি সম্পর্কে লেখো। তো এখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এগুলো দেখে নিবে। মুক্তিযুদ্ধের গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো, এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সামাজিক রীতিনীতি কাকে বলে, আমরা কেন সামাজিক রীতিনীতি মেনে চলি। তারপর ব-২ কীভাবে গড়ে ওঠে, একটি পরীক্ষণের মাধ্যমে প্রক্রিয়াটি লিখো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। উপযোগ ধারণাটি বুঝিয়ে লেখো, উদাহরণসহ এবং এর সাথে জড়িত বিষয়সমূহ কি। কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলা হয়, আর কোনো জিনিসের উৎপাদন তখনই হয় যখন এটি উপযোগ বা সন্তুষ্টি তৈরি করতে পারে। যেমন শীতকালে সোয়েটারের উৎপাদন বেশি হয় কারণ এটির উপযোগ তখন বেশি, অন্যদিকে গরমকালে আইসক্রিমের উপযোগ বেশি। উপযোগের সাথে সম্পর্কিত বিষয়গুলো হচ্ছে অভাব এবং চাহিদা। অভাব হলো কোনো জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা এবং চাহিদা হচ্ছে কোনো জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা, তা ক্রয়ের সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, পরবর্তী ক্লাসটা আমরা ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপট নির্ভর এই জায়গা থেকে শুরু করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাই।